আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আমি আজকে তোমাদেরকে আলাদা করে আমি শিখাতে চাচ্ছি। তোমরা তো জানো এবছরে কমার্সের ফলাফল। আমি একসময় আজ থেকে আমার যতটুকু মনে পড়ে এটা 2013 বোধহয়, সম্ভবত 2012 কি 12 সালের দিকে, তখন তোমরা জানো যে আমার একটাই ছেলে, ও স্কলারসে পড়তো। ওর সাথে ওর 14 জন বন্ধু যারা কমার্সে পড়তো, তারা কমার্সে অঙ্কে অনেক দুর্বল ছিল। আমি দেখি যে তাদের অবস্থা খুবই খারাপ। পরে প্রতিদিন প্রতি শুক্রবারে আমি গিয়ে প্রথমে ওদের 1 ঘন্টা ক্লাস নিতাম, আমি করাতাম। তারপরে স্কলারসের একজন পিয়ন ছিল, তার নাম মিস্টার শাহ আলম, ও এখন যদিও নেই, ওকে আমি ওই কমার্সের বাচ্চাদের কাজ দিয়ে সায়েন্সের ক্লাসে গিয়ে ক্লাস নিয়ে এসে ওদের যে পরীক্ষা দিতাম সেই পরীক্ষার খাতাগুলো দেখতাম, আবার ওদের কাজ দিতাম। এবং এটা সম্ভবত পরীক্ষার 3-4 মাস আগে। তারপর থেকে ওদের আমি যা বলতাম তাই শুনতো। এবং সেই ব্যাচে কমার্সে আমার যতটুকু মনে পড়ে যে 14 জনের অঙ্কে বোধ হয় 13 জন অথবা 14 জনই এ প্লাস পেয়েছিল, এবং মোট 14 জনের মধ্যে 11 জন অথবা 12 জন ওরা এ প্লাস পেয়েছিল, অর্থাৎ GPA 5 পেয়েছিল। তা কমার্স আমি জানি না যে এটা কেন অবহেলিত, যে টিচাররা অনেকেই বলে তারা কমার্স নিতে চায় কারণ এখানে একটু ব্যবসা কম, তো বাচ্চা কম, এখানে ব্যবসা কম। তো এই জন্য আমি তোমাদের এই ক্লাসগুলো, আমি ম্যাথের ক্লাস সব আমি নিব, এবং বাংলা আমি 2 জন শিক্ষক ঠিক করেছি, ইংরেজি 2 জন, তোমাদের জেনারেল সায়েন্স তোমাদের সাথে কথা বলে আমি ঠিক করব, এবং তার এবং প্রয়োজনে আমার যেহেতু এখন অফিস খোলা, আজকে আমার শরীর অসুস্থ দেখে আমি অফিসে যাইনি, এরপর আমাকে অফিসে যেতে হবে। আমি তোমাদের ঠিক এই 7টার পরে বা 7:30 বা 8টা এই জাতীয় সময় আমি তোমাদেরকে ক্লাস নিব। এবং তোমরা এই যে দেখো 20 জন, এই 20 জন হলে কিন্তু আমি ক্লাস নিব না, আগেই বলে দিচ্ছি। যদি তোমরা টোটাল বাচ্চা হলো 35 জন, এই যদি 35 জন বা অন্তত 31-30 জন যদি আমি ক্লাসে দেখি তাহলে আমি তোমাদের ক্লাস নিব, নইলে কিন্তু আমি এখন বেরিয়ে যাবো, আমি এখন ক্লাস নিব না, আমার এত ঠেকা পড়েনি, সবগুলো বাচ্চা আসতে হবে। এবং তোমাদের তো আমি ওই অন্য টিচারদের অনেকেরই শুনতেছি যে তারা নাকি বিকাশে টাকা নেয়, বিকাশে টাকা নিয়ে তারপরে বাচ্চাদের পড়ায়। তা আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না, আমার আনন্দ যে তোমরা যদি ফলাফল ভালো করো এটাই আমার আনন্দ। এখন তোমরা যদি সবাই যদি ক্লাস করো তাহলে আমি দায়িত্ব নিতে চাই, এবং তোমরা ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি তোমাদের এ প্লাস পাওয়ানোর দায়িত্বটা আমার, এবং সব সাবজেক্ট মিলে। এখন সেটা তোমাদের ক্লাসে আসতে হবে, এবং তোমরা এই যে এত বলার পর তোমরা আসছো 20 জন, আমি এখন ক্লাস না নিয়ে আমি বেরিয়ে যাবো, আমি ক্লাস করব, তোমরা স্কুলে আসবে না, ক্লাসে আসবে না, তাইলে হবে না, কারণ প্রয়োজনটা আমার যেমন তার থেকে বেশি প্রয়োজনটা তোমাদের, তোমাদের আসতে হবে ক্লাসে। তোমরা আগে আসো, তারপর আমি ক্লাস শুরু করবো, নইলে আমি ক্লাস শুরু করবো না। এবং তোমরা সবাই যদি আমার কথা শোনো, এবং আমি যদি বেঁচে থাকি আমি নিশ্চিত যে তোমরা সবাই এ প্লাস পাবে। হয়তো তোমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে,
কিন্তু আমার মনে হয় এটাই সত্য, যদি আমি বেঁচে থাকি। এবং আমি জানি আমার কিছু স্কলারসে এখনো তো বেশ কিছু ভালো সৈনিক আছে, যে যে টিচাররা আমি বললে শুনবে। আমার বিশ্বাস তোমরা আমার কথা শুনবে, এবং আমার কথা যদি শোনো তাইলে আমি আমার বিশ্বাস যে তোমরা সবাই ভালো করবে ইনশাল্লাহ। তা আমি টিচারদেরকে বলছি আগে বাচ্চাদের আনেন, তারপর আমি ক্লাসে ফিরে আসবো, নইলে আমি ক্লাস নিব। অন্তত 30 জন যদি বাচ্চা না থাকে, টোটাল 33 জন বাচ্চা, বাচ্চাদের প্রয়োজনে আমি ক্লাস নিব। বাচ্চা যদি না থাকে তাইলে আমি ক্লাস নিব না। এখন দেখো তো কত, তো 29। আরো দুজন আসুক, আমি আসি বসে বসে, আরো দুজন আসবে, তারপর আমি আর একটা কার্টুন নিয়ে আসি, নইলে আমি ক্লাস নিব না। দেখো তোমরা যদি 30 জন হতে পারো তাহলে আমি ক্লাস নিব, নইলে আমি ক্লাস না নিয়ে বেরিয়ে যাব। তোমরা একটু আমার কথা শুনে দেখো, তোমরা পরীক্ষাটা ভালো করবে, টেস্টে ভালো করবে, তোমাদের জীবন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এবং আমি তোমাদের জন্য আই এম রেডি টু স্যাক্রিফাইস মাই লাইফ। তোমাদের আসতে হবে এবং তোমাদের ক্লাস করতে হবে, এবং তোমাদের জন্য তোমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হলো বোধ হয় 35। আমি যতটুকু ডাকি, এবং তোমাদের আমি দেখলাম যে কমার্সের টিচাররা কিন্তু যথেষ্ট ভালো, তারা ভালো করে খাটে, তারা ই করে। কিন্তু সায়েন্সের আমাদের যারা অনেক টিচার, তারা ক্লাস নিতেও তারা আগ্রহী না, আমি জানি না। এবং তোমরা একটু আমার কথা শোনো, আমি দরকারে তোমাদের রাতে ওই সারা রাত, দরকার রাত 9টা থেকে 12টা পর্যন্ত তোমাদের ক্লাস আমি নিব, যে দেখি তোমরা কেমন খারাপ করো। এবং তোমাদের কোন কোন টিচার কোন ক্লাস নিবে সেটা আমি বলে দিছি। কমার্সেরগুলো তো তোমরা ঠিক করবা, যেন বাংলা ফোরকান এবং মাহমুদা ওরা দুইজন কাজ করি, ইংলিশে শাহাদত এবং নুসাদ দুজনে খুব ভালো সৈনিক, তারা কথা শুনবে। ম্যাথটা আমি নিব, সেই সাথে আমাদের সাথে আরও দুজন থাকবে, আমান স্যার এবং অমিয় স্যার। অমিয় স্যার বেশি ব্যস্ত থাকলে আমান স্যার নিবে, আর আর আই থিঙ্ক আই আই এম মোর দ্যান এনাফ, আমি একলাই যথেষ্ট, তারপরে এরা আমাকে হেল্প করবে। আর সায়েন্স জুবায় স্যার নতুন খুব ভালো পড়ায়, এবং আঞ্জুমন আর আমি, সে আমার কথা শুনবে, যে এই দুজন নিলে আই থিঙ্ক দিস ইজ মোর দ্যান এনাফ। তারপরে যদি তোমাদের প্রয়োজনে কাউকে আনতে বলো, আমি যাকে বলবো সেই আসবে। আর ইলিজিয়া সেটা ফয়সাল স্যার নিবেন, আর তোমাদের কমার্সের এইগুলো তো ঠিক আছে। এটা তোমরা একটু লিখে নাও, বাংলা নিবে ফোরকান এবং মাহমুদা মিস, ইংলিশে থাকবে শাহাদাত এবং নুসরাত, ওইটা আমি ওদের সাথে কথা বলে আমি ঠিক করে নিব। ম্যাথে আমি, আমান এবং অমিয় স্যার, সায়েন্সে থাকবে আঞ্জু মোনারা মিস, উনি খুব খেটে পড়ায়, এবং জুবায়ের ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো পড়ায়, এবং ধর্ম ফয়সাল আহমেদ। এইগুলো আর তোমাদের কমার্সের যে সাবজেক্টগুলো আছে, তারা তোমাদের ফৌজি আমিস আমি জানি খুব ভালো, এবং ইরানি মিস, এবং সেই সাথে তানজিব, চেষ্টা করবো। আর আমার কথা তো এখানে ফাঁকি বাজার কোনো স্থান নাই, যারা ফাঁকি দিবে ওই জাতীয় আমার টিচার দরকার নেই। এমন টিচার ছিল যে যারা একেবারে ডিপার্টমেন্টের হেড, কিন্তু তার এক মাস ধরে তার খোঁজ নাই, সে বাচ্চাদের সাথে তার কোনো রকম কমিউনিকেশন নাই, ওই জাতীয় টিচার আমার দরকার নেই। যে যে টিচার বাচ্চাদের হয়ে কাজ করবে, বাচ্চাদের বা গার্ডিয়ানের মনের ব্যথাটা বুঝবে, সেই জাতীয় টিচার আমার দরকার।
এই হলো আমাদের অবস্থা, এবং তোমরা এখন দেশ হয়েছো, খুব ভালো কথা। এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমরা একটু ভালো করে আমার কথা শোনো, আমি তোমাদেরকে সেই একেবারে স্কলারশিপ পুরনো ঐতিহ্যে নিয়ে যেতে চাই। তোমরা নিঃসন্দেহে তোমরা ভালো করবে, তোমরা নিঃসন্দেহে তোমরা 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 ভালো করবে, এবং এবং তার জন্য দায়ী থাকবো আমি। যে এখন আমি যেটা চাচ্ছি যে তোমাদের এই যে আগামী দিনের যে পরীক্ষাটা হবে, ওইখানে তোমাদের যে অঙ্কগুলো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 9, 10, 13 এবং 16, মাত্র 5টা চ্যাপ্টার। তা 3-র যে অঙ্কগুলো আমি গতদিনে দেখিয়েছিলাম, আজকে একটু দেখাই যে 3-তে কিন্তু এই জাতীয় অঙ্কগুলোর বাইরে কিন্তু কোনো অঙ্ক নাই। ধরো হয়তো আমাদের বলে দিল, হয়তো এরকম থাকলো যে হয়তো বললো যে এক্স স্কোয়ার মাইনাস হয়তো তোমাদের থাকলো হয়তো 5, অথবা আমি এমন একটা মান থাকলো যে যেটা আমি বলি যেটা বের করলে, অথবা এক্স স্কোয়ার মাইনাস আমি হয়তো এরকম দিলাম যে যে হয়তো 5 যদি দিই, 5 তাহলে 3×2, হ্যাঁ 3+2, তাইলে হয়তো আমি হয়তো দিলাম যে -5 -2√6 = 0, এর জাতীয় একটা থাকলো। এ থেকে তারপরে তোমাদের হয়তো বিভিন্ন ধরনের কিছু বার করতে দিতে পারে যে x² + 1/x² এর ভ্যালু কত, এরকম আসতে পারে তোমাদের, এরকম আসতে পারে x³ + 1/x³ এর ভ্যালু কত, এরকম আসতে পারে, অথবা আসলো যে x³ - 1/x³ এর ভ্যালু কত, এগুলো আসতে পারে। হ্যাঁ, অথবা এমনও দিতে পারে যে x⁻⁸ + 1/x⁴। তার মানে এটাতে কি আসবে, এটাতে আসবে তোমাদের আসলে x⁴ + 1/x⁴, এটাই আসলো। অথবা তোমাদের দিল যে x⁵ + 1/x⁵ এর ভ্যালু কত, ঠিক এর বাইরে কিন্তু এই নিয়মের একটা অঙ্ক তোমরা একটা শতভাগ পাবে। এখন তোমরা সবাই বলো তো দেখি যে এই যে অঙ্কটা আমি দিলাম, তোমরা সবাই খুব ভালো করে করতে পারবা কিনা একটু কমেন্ট বক্সে লেখো তো দেখি। আমার মনটা আজকে অনেক খারাপ, হ্যাঁ মনটা অনেক খারাপ। তোমরা দেখো তো আমি তোমাদেরকে আমি হেল্প করতে চাই, হ্যাঁ তোমরা তো আমার সন্তানের মতো। যে কেন তোমরা যারা সায়েন্সে পড়ে, যেমন এই যে আমি যে শীর্ষেন্দ্র অঙ্কে 100-তে 100 পেয়েছে, আবার এই অঙ্কে অনেকে খারাপ করছে। তো শীর্ষেন্দ্র তো মাথায় একটাই, হাত তো দুইটাই। সায়েন্সের অন্যান্য বাচ্চারা এবারও যারা আছে, তারা যদি পারে তো তোমরা কেন পারবা না? তোমাদের আমি একেবারে সব ধরনের আমি হেল্প করতে চাই। তা আমার কথা যে তোমরা লেখছো যে আয়েশা হোসেন লিসা, তারপরে রাফসান ইসলাম, ইয়েস স্যার পারবো পারবো পারবো, ইয়েস স্যার পারবো। তো এই যে ধরো এদি একটা অঙ্ক বানাইলে এখান থেকে হয়তো বিভিন্ন রকম দিয়ে এটা দিয়ে এ থেকে হয়তো বললো যে তোমরা x+1/x এর ভ্যালু কত, এটাতে থাকলো হয়তো 2 নাম্বার, হ্যাঁ এটাতে নাম্বার থাকলো 2, এটাতে বলো যে ফাইন দ্য ভ্যালু অফ হয়তো বললো যে x³ + 1/x³ এর ভ্যালু বার করতে বললো, বার করলাম, তারপর লাস্টে বললো যে x⁵ + 1/x⁵ কত। তার মানে এ দিয়ে একটা পুরা 10 মার্কের একটা অঙ্ক, একটা সিকিউ হতে পারে। তার মানে এইটা পারা মানে তুমি কিন্তু অলরেডি 17 মধ্যে কিন্তু তুমি কিন্তু 10 কিন্তু পেয়ে গেলা। হ্যাঁ, তো এই যে এই জাতীয় একটা অঙ্ক থাকবে তোমরা। আর যেহেতু আমি কমার্সের বাচ্চাদের একের আলাদা করে আমি ক্লাস নিচ্ছি, অতএব তোমাদের এখানে কিন্তু কোনো, আচ্ছা একদম লেখছো যে x⁵ + 1/x⁵ এটা প্রবলেম আছে, ঠিক আছে এটা যদি প্রবলেম থাকে আমি এটা দেখাই দিচ্ছি। এই দেখো তোমরা 25 থেকে আবার কিন্তু তোমরা কিন্তু 30 থেকে আবার 25-এ চলে আসছো, আমি জানি না কারেন্ট চলে গেছে কিনা। তোমরা একটু আমার সাথে এবং তোমাদের থেকে আমি একজন বা দুজনকে আমি ক্যাপ্টেন বানাতে চাই, বা আমি ক্যাপ্টেন বলবো না, আমি বলবো অ্যাম্বাসেডার বলবো, যে যারা আমার সাথে প্রতিদিন রাতে একবার কথা বলবে।
যে স্যার আমাদের এখানে এই সাবজেক্টে এটা প্রবলেম, বা আমাদের এই টিচার দিলে আমাদের খুব ভালো হয়, আমি তোমরা যাকে চাবে আমি তাকেই তোমাদেরকে দিব, হ্যাঁ তোমরা এইভাবে একটু প্লিজ এই স্টিকার টিস্টিকার তোমরা পাঠিও না বাবা, তোমরা এটা, তারপরে যে আমাদের জেনারেল সায়েন্সটা তো আমাদের এই বায়োলজি পার্টটা ইনি পড়াচ্ছেন, স্যার ইনি পড়ালে আমাদের জন্য আরও ভালো হয়, ঠিক আছে আমরা তাকে দেবো, তোমরা একেবারে অ্যাম্বাসেডার হিসেবে, ওই ক্লাসের অ্যাম্বাসেডার হিসেবে তোমরা তোমরা আমার সাথে কথা বলবে, এবং তোমরা যেভাবে বলবে সেভাবে আমি করতে চাই, আমি দেখতে চাই যে তোমরা কিভাবে অঙ্কে আমার তোমরা খারাপ করো, আমার মনে হয় না যে তোমরা, আমার বিশ্বাস যে তোমরা খারাপ করবে। আচ্ছা এখন তোমরা বলছো যে এক্স টু দি পাওয়ার 5 বা 1 বাই এক্স টু দি পাওয়ার 5 থাকলে তোমরা, এইটা কেন আমি একটু বলি, যে ধরো দেখেন যে ধরো এইখানে এইটা থেকে যদি আমরা এক্স এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো এখান থেকে যারা পারো ইকুয়াল টু 0 তো ছিল, দেখো আগে ইকুয়াল টু 0 ছিল, তাহলে আমরা আর এখানে একটা কাজ করি, এক্স স্কোয়ার রাখলে এটা সব ওই পাশে গিয়ে 5 প্লাস 2 রুট 6 হয়ে গেল। এখানে দেখো এই 5 ইনস্টেড অফ 5 আই ক্যান রাইট হিয়ার 3 প্লাস 2 রুট 6 প্লাস 2, এটা তোমরা অনেকবার করছো, আর এটাকে তোমরা রুট 3 হোল স্কোয়ার দাও প্লাস ফর্মুলা 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2 প্লাস এটা রুট 2 এ হোল স্কোয়ার, আর আমরা তাহলে কি পেলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 এ হোল স্কোয়ার, দেয়ারফর এক্স ইকুয়াল টু পেলাম আমি রুট 3 প্লাস, এটা আমি কিন্তু পেয়ে না এ পর্যন্ত, তো আমার বিশ্বাস তোমাদের কারো কোনো প্রবলেম নাই, বলো তো দেখি প্রবলেম আছে কিনা, এ পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা বলো, আমার কাছে দুটো মোবাইল আছে যার জন্য যে তোমাদের ই মানে কোনো প্রবলেম থাকলে বললে আমি সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবো। আচ্ছা বলো যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, তোমরা একটু লিখে পাঠাও যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, এটুকে তোমাদের কোনো প্রবলেম নেই না, আমি তোমাদের হোম এবং তোমাদের আগামী দিনের পরীক্ষাটা আমি দেখতে চাই যে কীভাবে, তোমরা একটু আমার কথা শোনো, তোমরা একটু একটু যদি কথা শোনো তোমরা সবাই অঙ্কে ক্লাস পাবে, নট অনলি অঙ্ক, আমি তোমাদের বাংলাও দেখতে চাই, আমি তোমাদের জেনারেল সায়েন্স দেখতে চাই, আমি তোমাদের ধর্ম দেখতে চাই, আমি তোমাদের ইংলিশও দেখতে চাই, দুজন টিচার দিয়ে, এবং তোমরা আমি বলছি যে তোমাদের মধ্যে থেকে আমি দুজনকে অ্যাম্বাসেডার বানাবো, তোমরা আমার সাথে রাতে কথা বলবে এবং তোমরা যেভাবে বলবে আমি সেভাবে তোমাদের কথা শুনবো, তো এ পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম নেই। এখন দেখো এখন এ থেকে 1 বাই এক্স এর ভ্যালু কত হতে পারে, তাহলে 1 বাই এক্স এর ভ্যালু আসবে তোমার, দেখো দেখো 1 বাই রুট 3 প্লাস এখানে দেখো যে নিচে আমরা রুট টু উঠে চলে পারি, এখানে যদি রুট 3 মাইনাস রুট 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন রুট 3 হোল স্কোয়ার মাইনাস রুট 2 হোল স্কোয়ার মানে 2 3 মাইনাস 2 তার মানে 1 হয়ে যাবে, তাহলে দেখো এখানে আমাদেরকে দেয়ারফর 1 বাই এক্স মাল্টিপ্লাইং বাই দ্য ডিনোমিনেটর নিউমারেটর বাই রুট 2 মাইনাস রুট 3 মাইনাস 2, তাহলে দেখো কি হয়, এখানে দেখো এটাই তো থাকলো রুট 3 মাইনাস রুট 2, এইখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্য ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর রুট 3 এর হোল স্কোয়ার কত হয় দেখো, এইটা হোল স্কোয়ার হলো মাইনাস রুট 2 হোল স্কোয়ার, দ্যাট ইজ 3 মাইনাস 2 দিস ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 1, তার মানে এখানে 1 বাই এক্স এর ভ্যালু, দ্য ভ্যালু অফ 1 বাই এক্স ইকুয়াল টু রুট 3 মাইনাস রুট 2, ওকে একটু করে ভালো করে বুঝছো। এখন যদি আমার ফর্মুলাতে যদি বলে যে x প্লাস 1 বাই x এর ভ্যালু কত, দেখো আমাদের x প্লাস 1 বাই x এর ভ্যালু কত হয়, x প্লাস 1 বাই x ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 প্লাস রুট 3 মাইনাস রুট 2, এখানে কি হয় দেখো এটা কেটে গেলে কি হলো, রুট 3 প্লাস রুট 3 2 রুট 3, আর আমার যদি
x minus 1 by x এর ভ্যালু যদি আবার ফর্মুলা যদি a কিউব minus 1 by x কিউব যদি চাইতো তাহলে কিন্তু আমরা x minus 1 by x এর ভ্যালু বের করতাম, তখন আমরা লিখতাম x minus 1 by x হলে তখন এই ভ্যালুটা আমরা কি করতাম root 3 plus root 2 এটা সাবট্রাক্ট হয়ে গেলে এইটা মাইনাস হয়ে যেত আর এই মাইনাসটা প্লাস হয়ে যেত, তখন আমাদের দেখো কি হতো, তখন আমাদের হতো এই ভ্যালুটা হতো 2 root 2 হতো। হ্যাঁ, x plus 1 by x, x minus 1 by x। এখন আবার দেখতে হবে যে তারা বলছে কি x to the power 5 plus 1 by x to the power 5 বলেছে না x to the power 5 minus 1 by x to the power 5 একটা দেখতে হবে। তাহলে ওটা তাহলে আমরা যেটা করতে পারি, আচ্ছা আমি দেখাচ্ছি যে এরপরে আমি বলেই দিচ্ছি যে তোমাদের এই যে পি টেস্ট বলো বা আগামী যে দু তিন দিন পরে যে পরীক্ষা এই জাতীয় একটা অঙ্ক থাকবে, তার মানে আজকে এইটুক পারলেই তোমরা কিন্তু 10 marks, মানে তোমরা যদি এই খেয়াল করো আজকে আমি তোমাদের কিন্তু যে 5 মার্কটা আমি তোমাদের শিখিয়ে দিতে পারবো। এখন যদি আমাদের ধরো কোনো জায়গায় x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটা এটা এলে তাইলে আমাদের কিউবের ভ্যালু, তাইলে আমরা ওইখান থেকে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু বার করো, দাও তো কত হয়, আমরা এটা তো জানি x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x, x প্লাস 1 বাই x এর ভ্যালুটা মনে আছে তোমাদের 2 রুট 3 ছিল, মাইনাস 2 দেখো 2 এর হোল স্কয়ার মানে 4 আর রুট 3 এর হোল স্কয়ার মানে রুট 3 ইনটু রুট 3 তাই আমাদের শুধু 3 হবে, 3 মাইনাস 2 এটা 12 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 10। ওকে, আর যদি আমরা x কিউব প্লাস 1 বাই x কিউব এর ভ্যালু যদি বের করতাম তাহলে আমাদের কি হতো, তাহলে আমরা লিখতাম যে x প্লাস 1 বাই x হোল কিউব, এগুলো কিন্তু আমি ক্লাস 7 অপশন করে গেছি, 3 ইনটু x ইনটু 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x, এটা হলে কি হতো দেখো আমাদের ভ্যালু তো এটা 2 রুট 3 3 ইনটু 2 রুট 3 এখানে 2 কিউব, 2 কিউব মানে 2 ইনটু 2 ইনটু 2 মানে 8 আর রুট 3 এর কিউব মানে রুট 3 ইনটু রুট 3 ইনটু রুট 3 মানে দুইটা রুট 3 তে 3 হলো তার মানে 3 রুট 3 3 রুট 3 মাইনাস 6 রুট 3 তার মানে এটা হলো 24 রুট 3 মাইনাস মানে 24টা কলম মাইনাস 6টা কলম তার মানে 18টা কলম, তার মানে এখানে আসবে আমাদের 18 রুট 3 এই দুইটা ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন যদি তোমার কোনো জায়গা যদি থাকে ওই 5 দিক আর তোমার x টু দি পাওয়ার 5 দিক আর x টু দি পাওয়ার 8 দিক, এখন কিন্তু তোমাদের সব সহজ হয়ে যাবে। এখন দেখো তো আমরা যদি কোথায় যদি আমরা এই দুইটার মাল্টিপ্লিকেশন নিয়ে দেখো আমরা তো এই দুইটার ভ্যালু তো আমরা জানি বের করছি, এটা মাল্টিপ্লাই করে দেখো তো আমাদের কি হয়, আমরা এই ভ্যালুগুলো তোমরা মনে রাখো একটা 10 আর একটা 18 রুট 3। এখন দেখো আমাদের বানাতে হবে আমাদের ভ্যালু বার করতে হবে কিন্তু x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর ভ্যালু আমাদের বের করতে হবে, এখানে দেখো মাল্টিপ্লাই করলে কি হলো x টু দি পাওয়ার 5 প্লাস এই দুইটা মাল্টিপ্লাই করলে 1 বাই x, এই দুটো মাল্টিপ্লাই করলে আবার হলো শুধু x প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, তো দেখো তো আমার এটা x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 আমার এখানে কিন্তু আরো এই জিনিসটা আসলো x প্লাস 1 বাই x, এটা আমার বেশি আসলো না, এখন এখন তাইলে আমরা কি করতে পারি, আমরা এই যে এটার যে ভ্যালু পেয়েছি আর এটার যে ভ্যালু পেয়েছি এটার ভ্যালু আমার যতটুকু মনে পড়ে যে এটার ভ্যালু এটা আমরা বেশি লিখে ফেলেছি, এটা বেশি লিখে ফেললে কি করতে হবে আমার ভ্যালু তো বার করতে হবে এর ভ্যালু, তাহলে এটা আমাদের বেশি হয়ে গেল না, তাইলে এখানে আমাদের এই ভ্যালুটা আমাদের কি করতে হবে আমরা বেশি লিখে ফেলছি, তাহলে এই ভ্যালুটা আমাদের কি করতে হবে এর ভ্যালুটা আমাদের পরবর্তীতে আমাদের এটা তো আমার দরকার নেই, তাহলে এইটার ভ্যালু যখন আমরা বার করব তখন এইটার যে ভ্যালুটা এই ভ্যালুটা আমরা সাবট্রাক্ট করে দেব, আমরা সাবট্রাক্ট এটা তো আমাদের নেই, আমাদের যদি বলে এইটা শুধু যদি আমরা এটুক চাই, এটুক চাই আমরা তো এইটুক বেশি লিখে ফেলছি, তাইলে আমরা শুধু এটুক যদি আমাদের
এই এই দুটার ভ্যালু ধরো আমরা এখানে আমাদের ভ্যালু বের করছিলাম কত আমার যতটুকু মনে আছে একটা হলো 18√3 ছিল একটা আমাদের 10 ছিল তাহলে এখানে আমরা এই তো আমাদের ছিল এই দুইটা এখন তাহলে আমরা এটার ভ্যালু ধরো আমরা কত হলো আমরা লেখলাম 180√3 180√3 এখানে দেখো আমাদের 180√3 এখন আমরা তো ভ্যালু বার করতে হবে এইটা তাহলে এখানে যে ভ্যালুটা এই ভ্যালুটা তাহলে আমাদের কি হবে তাহলে আমরা x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এই x প্লাস 1 বাই x এই ভ্যালুটা আমাদের যে ভ্যালুটা ছিল আমাদের ভ্যালুটা দুটোকে মনে করে 2√3 ছিল এই যে 2√3 এই 2√3 ইজ ইকুয়াল টু 180√3 আমার ভ্যালু বার করতে হবে এইটুকে তাহলে এখন এই ভ্যালুটা আমরা এই পাশে নিয়ে সাবট্রাক্ট করে দেব সাবট্রাক্ট করে দিলে আমাদের যেটা অ্যান্সার হবে তাইলে আমাদের সেটা হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর ভ্যালু এখন তোমরা সবাই বলো তো দেখি যে এই জাতীয় যে কোনো একটা অঙ্ক দিলে তোমরা সবাই খুব ভালো করে এই 10 নাম্বার কিন্তু আমার বিশ্বাস তোমাদের এখন সবার পারার কথা তোমরা পারবে কিনা সবাই একটু ভালো করে একটু আমাকে বলে জানাও তো দেখি এটা তোমরা অনেকে করেই ফেলছো বা থ্যাংক ইউ এটা স্যার আমি এভাবে অঙ্কগত আজিম স্যার কেটে দিয়ে বলছে হয় নাই কারণ বোধ হয় আজিম স্যারের কাছে প্রাইভেট পড়ো নাই সেই জন্য বলছে এখন আর কাটবে না এখন কাটলে আজিম স্যারদের হাতও কেটে দেওয়া হবে আমার বাচ্চারা ঠিক লিখলে পরে যদি নাম্বার না দেয় এটা এটা সারা পারবে না এখন এই তোমাদের টেস্টের খাতাগুলো এই খাতাগুলো আমি নিজে দেখবো আমি দেখবো অত নাম্বার নাম্বার কেটে দিতে পারবে না কেটে দেওয়ার কোনো সুযোগই নাই আমি স্কলারসে সব ইতিহাস এখন জানি রে আব্বু আম্মু সব জানি তোমাদের হলেও নাম্বার কেটে দেয় যে কেটে দেয় যাতে তোমরা তাদের কাছে প্রাইভেট পড়তে যাও এই কারণে বোধ হয় করে হ্যাঁ এলে ওই এখন আর কাটার সাহস নেই ওই শিক্ষকদেরও যেসব শিক্ষকরা অন্যায় করবে তাদেরও আমি ডানা কেটে দিচ্ছি এখন হ্যাঁ আচ্ছা দেখো এই জাতীয় অঙ্ক যদি একটা দেয় দেখো কি সহজ অঙ্ক আমি কেবল এই দুইটা দেখালাম হ্যাঁ আবার যদি অঙ্কটা যদি এইভাবে ঘুরিয়ে যদি এইভাবে দিত তাহলে দেখো কি করতো যদি এইভাবে দিত যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমাদের বলে দিল 5 প্লাস কেবলই আমি দিতাম 2√6 খুব ভালো কথা এ থেকে আবার তারা কিছু কন্ডিশন দিয়ে দিল যে এবং কন্ডিশন দিল কি যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এম এবং আরটা দিল যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন আরেকটা কন্ডিশন দিল যে এ কিউ প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু পি কিউ এটা বলে দিল প্রথম বললো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স নাম্বার এ প্রশ্ন এ হলো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স দ্য ভ্যালু অফ এক্স এটা একটু কেবলই এক্স এর ভ্যালু বের করে দেখালাম √3 + √2 তাই না আচ্ছা দ্বিতীয়টা কি বললো যে প্রুভ দ্যাট x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 98 এটা দেখাইতে বললো এটা হলো নাম্বার বি প্রশ্ন আর নাম্বার সি তে গিয়ে বললো ইফ সি ইজ ইকুয়াল টু 0 then then prove that prove করতে বললো যে m cube plus twice p cube is equal to 3 m n আমি কিন্তু এই যে অঙ্কগুলো করাচ্ছি দেখো আমার লিখে আনা সব বোর্ডের অঙ্ক আমার কাছে একটা টেস্ট পেপার আছে টেস্ট পেপার থেকে আমি দেখে দেখে আনি এটা আমার স্যার একটা টেস্ট পেপার দিয়ে আমার অনেক উপকার করছে যে আমি টেস্ট পেপার থেকে আমি দেখতে পারি কারণ এখন তো যেহেতু লকডাউন নিউ মার্কেট বা আশেপাশে দোকান টুকান সব বন্ধ এখন দেখো যে এই যে এখান থেকে এটা কিন্তু তোমাদের একটা চালাকি করছে যে এটা কিছুই না এটা আসলে কি এটা আসলে হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর ভ্যালু বের করতে হবে এটা কি এটা এখন তোমরা সবাই পারবে না এখান থেকে x টু দি পাওয়ার 4 কারণ x এর ভ্যালু তো তোমরা
পেয়ে গেছে এখানে রুট থ্রি প্লাস রুট টু, তাহলে তোমরা এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু তো তোমরা আমি করে দেখালাম, ভ্যালু আসলো টু টু রুট থ্রি। এখন এটার ভ্যালু তোমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর ভ্যালু তোমরা পারবে না সবাই, প্লিজ একটু লিখে জানাও তো বাবা আব্বু আম্মু, তোমরা জানাও তো পারবে কিনা। আচ্ছা বলছে তো এ বি পারবো, সিটা করিয়ে দেন। আচ্ছা সি এ বি পারবো, সি সি পারবো না। আচ্ছা সিটা আমি করিয়ে দিচ্ছি, সি পারতে পারি, সি এ পারবো, বি পারবো। আচ্ছা সিটা ঠিক আছে, আমি সিটা করিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা রে সিটা কিন্তু বেশি সহজ। আচ্ছা দেখো আমরা সি এর ভ্যালুটা বলে দিছে জিরো, সি এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এখানে কি হচ্ছে এ প্লাস বি, সি এর ভ্যালু তো জিরো, তার মানে এ বি ইকুয়াল টু এম, এটা হচ্ছে না কারণ বিকজ দ্য ভ্যালু অফ সি ইজ জিরো। আর এখানে যদি সি এর ভ্যালু জি হয় তাহলে কি হয় স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এন, এই না? এটা তোমাদের জাস্ট চালাকি করার জন্য সিটা দিছে। আচ্ছা এখন আমাদের কি করতে বলছে, এম কিউ প্লাস টু আই স্পিক, আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিই তাহলে কি হলো এম কিউ প্লাস টু আই স্পিক কিউ। দেখো বাবা মা কি সহজ, দ্য ভ্যালু অফ এম ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউ প্লাস টু আই পি কিউ। আচ্ছা পি কিউ এর ভ্যালু কত দেওয়া আছে, টু আই পি, পি এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের, আরেকটা আমাদের পি এর ভ্যালু দেওয়া ছিল এ কিউ প্লাস বি কিউ, আমাদের ছিল যে এ কিউ প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু পি কিউ, এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে টু আমি পি কিউ এর পরিবর্তে লিখলাম এ কিউ প্লাস বি কিউ, ওকে। এখন আচ্ছা এই জন্য আমি তোমাদের বলছি, আমি আজকে তোমাদের টিচারদের সাথে কথা বলে যে তোমাদের থেকে আমি দুজন অ্যাম্বাসেডর নিয়োগ করব, একজন ছেলে এবং একজন মেয়ে, তারা আমাদের আমার সাথে কথা বলবে, পারলে প্রতিদিন রাতে 9টার পরে আমার সাথে কথা বলবে যে তোমাদের কোন জায়গায় কোন ভুল হচ্ছে, কোনো জিনিস ঠিক হলেও কেটে দিছে বা কি না, এগুলো তোমরা আমার সাথে কথা বলবে। হ্যাঁ আমার সাথে কথা বলে তোমাদের প্রবলেমগুলো সলভ হবে। আজকে থেকে তোমাদের কমার্সের সমস্ত দায়িত্ব আমার, যে তোমাদের তোমরা আমার সন্তান, অতএব তোমাদের যে কোনো কিছু হলে তোমরা আমার সাথে শেয়ার করবে। তোমরা কিন্তু কন্ডিশন একটাই যে আমি তোমাদের আজকে থেকে তোমাদের একেবারে লেখাপড়ার জন্য আমি লাস্টে আমি তোমাদের একটা ডেলি রুটিন তৈরি করে দিব, এইটা তোমরা পড়বে। এবং আমি থেকে কাল পরশুর মধ্যে আমার শরীরটা একটু খারাপ, আমি একটু অসুস্থ, আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে তোমাদের প্রত্যেকের বাবা মায়ের সাথে আমি কথা বলবো। তোমরা এই যে তোমাদের এসএসসি পরীক্ষার আগে এই সময়টুকু তোমরা আমাকে দাও, তোমাদের লাইফ বদলে যাবে ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি তোমাদের লাইফ বদলে যাবে। আমি একটা গল্প করি, একটা মেয়ে আমাদের এখানে এসে ভর্তি হলো ক্লাস নাইনে কানাডা থেকে এসে, সে বাংলা লিখতেও জানে না, সেই মেয়ে যেহেতু ইংলিশে খুব ভালো কিন্তু বাংলা তো পারে না, সেই মেয়েকে আমরা পড়লাম, মেয়েটার এত আগ্রহ ছিল, এটা এখনও তোমরা যদি সাজু স্যার মানে পুরোনো টিচার তাদের যদি জিজ্ঞাসা করো, ওই মেয়ে কিন্তু বাংলাতে পর্যন্ত লেটার পেয়েছিল। ওই মেয়েটার বাবা ছিল ইঞ্জিনিয়ার, সে বোধ হয় পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার, তারপরে সে কালান্ডাতে যায় পিএইচডি বা ই করতে লেখাপড়ার কাজে, তারপরে ফিরে আসে অনেক বছর পরে, সে মেয়ে নাইনে পড়ে এবং নাইন থেকে আমাদের এখানে, এবং প্রথমে খুব ক্লান্ত বাসায় গিয়ে সে বাংলা কিছু বাংলা পড়তো, সে ইংরেজি দিয়ে বাংলা পড়তো। তারপর আস্তে আস্তে মানুষের চেষ্টা এবং অধ্যাবসায় থাকলে কি হয়, সে মেয়ে এবং আমি তোমরা তো জানো মাথায় যেহেতু টুপি দিছি আর তো মিথ্যা কথা বলি না, চেষ্টা করি মিথ্যা কথা না বলতে, এটা তোমরা সাধু সাধদের জিজ্ঞাসা করলেও বলবে যে সেই মেয়ে কিন্তু সে গোল্ডেন এ প্লাস পেয়েছিল। আমরা আমাদের ধারণা ছিল যে বাংলায় পাবে না, পরে দেখলাম সে বাংলাতে লেটার পেয়েছে। আচ্ছা এখন দেখো আমরা এটাকে ভাঙলে কি হবে, এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ, আর এটা মাল্টিপ্লাই করলে এখানে আমি এই ভ্যালুগুলো আমি একটু অন্য জায়গায়, এটা তোমরা একটু মনে রেখো, তোমরা লিখে নাও যে প্লাস বি ইকুয়াল টু এটা প্লাস টু আই স্কোয়ার কিউ প্লাস টু আইস বি কিউ। দেখো এখানে একক পয়েন্ট, এখন দেখো এটা তিনটা হয়েছে, প্রত্যেকটি তিনটা করে, তাহলে আমরা প্রথমে একটা থ্রি কমন নিয়ে নিই, তোমরা যোগ করলে দেখবা থ্রি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি কিউ, তাহলে আমার এখানে
থ্রি কমন নিলে এ কিউ প্লাস স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ। আমার কিন্তু শরীর মানে খুব খারাপ, আমাকে কালকে এত খারাপ ছিল যে আমার অফিস থেকে আমাকে ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু তার মধ্যে আজকে আমি অফিসে যাইনি। তারপরেও আমি কিন্তু তোমাদের ভাবছি যে তোমাদের একটু দেখি, আমার কাছে কেন যেন মনে হয়েছে যে তোমাদের স্কলারসে তোমাদের কোনো অভিভাবক নেই, এই জন্যই কিন্তু আমার এই চিন্তা। আর এখন তোমরা তো জানো যে তোমাদের ডিপার্টমেন্টের হেড সবই কিন্তু আমি চেঞ্জ করেছি, এখন তোমাদের ডিপার্টমেন্টের হেড হলো ফৌজিয়া মিস এবং তোমাদের অ্যাসিস্ট্যান্ট হেড হলো তোমাদের ইরানি মিস, তারা তোমাদের হেল্প করবে। তারপর তোমাদের তানজিম স্যার, সে কিন্তু খুবই ভালো, সে হেল্প করে, তো বিচারক ভালো, শুন সবাই। আর যদি কেউ তোমাদের কোনো কিছু না শুনে তোমরা প্লিজ আমাকে জানাবা, লেট মি নো, তোমরা আমাকে জানাবে, আমি যেহেতু তোমরা গার্জিয়ান, তোমরা যেহেতু আমার সন্তান, অতএব তোমরা আমাকে জানাবে এবং আমি বিষয়টা দেখবো। আজ থেকে আমি তোমাদের গার্জিয়ান, এতদিন আমি দেখতে পাই নাই, এবং তোমাদের সকল দায়িত্ব আমার, কিন্তু আমার একটা কন্ডিশন যে তোমাদের ভালো করে পড়তে হবে। এখন দেখো থ্রি কমন নিলে এখানে স্কোয়ার যদি কমন নাও তাহলে এখানে থাকবে এ প্লাস বি, আর প্লাস এখানে বি স্কোয়ার কমন নিলে এখানে থাকবে এ প্লাস বি। তাহলে দেখো আমরা এই এখানে চলে যাই থ্রি, এখন এ প্লাস বি যদি কমন নাও, এ প্লাস বি কমন নিলে তোমার থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাট এটা থ্রি, এটার ভ্যালু এম, এটার ভ্যালু এন, এই দেখো তোমাদের থ্রি এম এন হয়ে গেল। এখন বলো তো দেখি তোমরা সবাই বুঝছো কিনা অঙ্কটা, আসলে একটু কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, আচ্ছা তোমরা বলছো বুঝছো, ভালো কথা, ঠিক আছে। আর তোমরা কেউ চলে যেও না বাবা মা, তোমরা চলে যেও না, তোমরা আচ্ছা দেখো তোমরা সবাই বুঝছো, খুব ভালো কথা। এই যে একটা গেল, এরপরে তোমাদের আমি যে সিরিজের অঙ্কগুলো তোমাদের আমি করিয়েছিলাম, সিরিজের অঙ্কগুলো তোমরা সবাই কি পারছি না ভালো করে বলো তো দেখি। আর এই যে বলছি আমি তোমাদের যেমন চ্যাপ্টার 9.12 এবং 10 এ থেকে একটা অঙ্ক কিন্তু সবসময় আসে, অনেক ক্ষেত্রে দুটোও থাকে, একটা অঙ্ক থাকে সবসময়, এবং ওই ওই গ্রুপ থেকে একটা অঙ্ক তো থাকবে, অবশ্যই থাকবে একটা বা দুটো অঙ্ক থাকবে। তো তোমরা বলো তো দেখি 9.1, 9.2 এবং চ্যাপ্টার 10 এখানে তোমাদের কোনো অসুবিধা আছে কিনা প্লিজ একটু কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো দেখি। এরপরে আমি চেষ্টা করবো যে তোমাদের জুমে ক্লাস দিতে পারি কিনা, কিন্তু জুমে একটা অসুবিধা আমি যেটা জানি যে 30-40 মিনিটের পরে আবার বোধহয় লগ ইন করে ঢুকতে হয়, তাও যদি হয় তাহলে তখন আমি তোমাদের সরাসরি দেখতে পাবো বা তোমাদেরকে ওই যাকে আমি দেখতে চাবো ওইটা যদি করা যায়, আমি এরপরে যদি সুযোগ হয় আমি জুমে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা একটু লিখে জানাও তো, আচ্ছা জিন্না তো আমরা সিরিজ পারি স্যার আলহামদুলিল্লাহ, ইয়েস স্যার সিরিজের ম্যাথ পারবো ইনশাল্লাহ, ইয়েস স্যার পারবো, খুব ভালো কথা। আচ্ছা একমাত্র নাজমা আক্তার লিখছো যে না প্রবলেম, 9, 9, 10 চ্যাপ্টার 10 সিরিজ পারি স্যার ইনশাল্লাহ। আচ্ছা 10টা আমি বলি স্যার, বলি তোমাদের বেলুনটা হেলিকপ্টারের ম্যাথটা পারি না স্যার, আচ্ছা বেলুন হেলিকপ্টার আমি দেখাচ্ছি বাবা, এটা তো তোমাদের আমি, আচ্ছা তোমরা যতক্ষণ না বুঝবা ততক্ষণ আমি এই বেলুন বা হেলিকপ্টারের অঙ্কগুলো আমি দেখাবো। এটা ধরো যে 2 কিলোমিটার পোস্ট থাকতে পারে, অথবা ওইখানে যদি মাইল পোস্ট থাকে তাহলে ওইটাকে কিলোমিটারে নিতে হবে, 1 মাইল ইজ ইকুয়াল টু 1610 মিটার, 1610, আসলে 1.61 যেহেতু তোমারই এখন 1000 দ্বারা যদি মাল্টিপ্লাই করো, 1 তার মানে 1 মাইল ইকুয়াল টু 1610 মিটার। আচ্ছা এখন দেখো 2টা কিলোমিটার পোস্ট, এটা তোমরা খুব ভালো করে এখানে দেখো তো দেখি, এটা
ঠিক এইখানে হয়তো হেলিকপ্টারটা, এই যে 2 কিলোমিটার পোস্ট, এইটা আমি এক দিলাম, ধরো এটা পি দিলাম, এটা কিউ। এখান থেকে অনেক ক্ষেত্রে বলিয়ে দিবে যে এর উপরে এখানে এর উপরে একটা পারপেন্ডিকুলার আঁকতে তোমাদের বলে দিবে। হ্যাঁ, আর বললো যে এর প্যারালাল, প্যারালাল যেহেতু লাইনটা তোমরা এইভাবে 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 এখানে, এবং এখান থেকে দেখলো যে এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলে যে আমি বলছি যে যে এই যে প্লেন ল্যান্ডের সাথে এখানে যদি কোনো অ্যাঙ্গেল আঁকো বা এইটাকে বলে অ্যাঙ্গেল অফ এলিভেশন, আর আমি উপর থেকে দেখতেছি এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তা এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা দেখো দুইটা প্যারালাল লাইনের এইটা, এটাকে অল্টারনেট অ্যাঙ্গেল হিসেবে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে না, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা তোমাদের 60 ডিগ্রি হবে, এটা কিন্তু তোমাদের ক্লিয়ারলি জানতে হবে। আর এখান থেকে এইটা দেখলো যে এখান থেকে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তোমরা অফকোর্স জানো যে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে। এটুক তোমরা, তার মানে ছবিটা তো এইটার আমি নাম দিলাম দিস ইজ এ, দিস ইজ বি, এটা আমি দিলাম আর, এটা এস, এটা পারপেন্ডিকুলার না বললে আমরা এটা নিব। এটা তোমরা মনে রাখবা যে টোটাল ত্রিকোণমিতিটা ডিপেন্ড করবে কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে। আচ্ছা, এখন এই যে তোমার যদি কিলোমিটার পোস্ট হয় তাহলে এইখানে টোটাল আছে কত, 1000 মিটার, আর এটা যদি মাইল পোস্ট বলতো তাহলে এখানে আমি লিখতাম 1610 মিটার, বিকজ 1 মাইল ইজ ইকুয়াল টু 1610 মিটার। এখন দেখো এই 1000 টাকা আমি যদি তোমাদের দুই বন্ধুর মধ্যে ভাগ করে দিয়ে বলি যে একজন 600 পাবে আর একজন কত পাবে, 400 পাবে না, কীভাবে, কারণ 1000 - 600 = 400। একজন যদি 500 পায় একজন কত পাবে, 500 পাবে, কীভাবে, 1000 - 500 = 500। তাহলে একজন যদি এক্স পায় অন্যজন কত পাবে, তাহলে 1000 - x, এখন এই টোটালটা হলো 1000, এইটুককে যদি আমি এক্স ধরি তাহলে এটা আমাদের কত হবে, এইটুক আমাদের কী হবে, তাইলে এটুক হবে 1000 - x। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বলো তো দেখি, তারপরে আমি যাচ্ছি। এই পর্যন্ত আমি যেটা লিখলাম এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা প্লিজ বলো তো তোমরা সবাই যে ক্লিয়ার, আর ক্লিয়ার একবার না হলে আমি 50 বার বুঝাবো। আচ্ছা তোমরা লেখছো এই যে আবার 24 এসে গেল কেন, কমে গেল কেন? আচ্ছা তোমরা লেখছো যে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার, ওকে। এখন দেখো যে এখানে একটা এক্স আমাদের বেক, এই লাইনটা আমাদের এই পারপেন্ডিকুলার, কত উচ্চতা হেলিকপ্টারটা ছিল এটাকে আমরা এইচ দ্বারা দেখতে পারি, সাপোজ দিস ইজ এইচ, এটাকে এইচ। দেখো এই লাইনটাকে বলে হাইপোটেনিউজ, এটা পারপেন্ডিকুলার, এটা বেজ। এই হাইপোটেনিউজের কিছু কিন্তু দেওয়া নাই, এখন আমরা এই বেজের এখানে দেওয়া আছে টোটালটা 1000, এটাকে এক্স দিলাম, এটা তার মানে এই বেজ দেওয়া আছে, আমি চাচ্ছি পারপেন্ডিকুলার আর দেওয়া আছে বেজ, তাহলে পারপেন্ডিকুলার বাই বেজ। তোমাদের মনে হচ্ছে কখনো আমি সাইন ধরছি, কখনো আমি কস ধরছি, কখনো আমি ট্যান ধরছি, যে স্যার কেন একবার ট্যান ধরে এটা, কিন্তু আমিও যখন নতুন পড়ি, আমি যখন ক্লাস 9 পড়তাম তোমাদের জন্মের বহু বছর আগে, আমার মনে হতো আল্লাহ একবার স্যার সাইন ধরছে, আমাদের টিচাররা তো এত বুঝাই দিত না, বললে সেই একেবারে রাগটা করতো যে মানে না বুঝে বোধহয় অন্যায়। তা আমরা বলে যে কী ব্যাপার একবার সাইন ধরে একবার কখনো ট্যান ধরে, মূল কারণটা হলো যে তুমি দেখো তুমি চাচ্ছ এইটা পারপেন্ডিকুলার লাইনটা, আর দেওয়া আছে বেজ, তার মানে পারপেন্ডিকুলার সাথে বেজের রিলেশন, পারপেন্ডিকুলার বাই বেজ ইজ ইকুয়াল টু ট্যান। তোমাদের শিখিয়েছি না সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পারমানেন্ট ব্ল্যাক, সাইন ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, কজ ইজ ইকুয়াল টু বেজ বাই কার্লি ব্রাউন হাইপোটেনিউজ অ্যান্ড টার্ন পারমানেন্ট ব্ল্যাক, ট্যান ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেজ। এই কারণে আমি এই অ্যাঙ্গেলটা লিখবো যে দিস অ্যাঙ্গেল আমি লিখবো ট্যান। ও এখন ক্লিয়ার?
এখন লিখবো ইন দা ট্রায়াঙ্গেল আর পি এস দা অ্যাঙ্গেল আর পি এস ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি এখন আমি লিখবো দ্যাটস ওয়াই ট্যান অফ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এখানে আমাদের কি হলো আর এস বাই পি এস ট্যান 60 ইজ ইকুয়াল টু রুট 3 এই ভ্যালুগুলো কিন্তু জানতে হবে এটা হলো এস বাই এস দ্যাটস ওয়াই বাই ক্রস মাল্টিপ্লিকেশন এস ইকুয়াল টু রুট 3 ইনটু এক্স দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার সবার আমার বিশ্বাস ক্লিয়ার এখন এই এস এর ভ্যালুটা মনে রেখো যে রুট 3 ইনটু এক্স ওকে এস এর ভ্যালুটা রুট 3 ইনটু এক্স এখন এই ট্রায়াঙ্গেলে যদি যায় দেখো হাইপোটেনিউস কিন্তু দেওয়া নাই আমার বের করতে হবে হাইট আর দেওয়া আছে আমার বেস তাহলে পারপেন্ডিকুলার বাই বেস দ্যাটস হোয়াই আমি এখানে লাগবো ট্যান এবং এই অ্যাঙ্গেলটা হলো ট্যান অফ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমি লিখলাম আর এস বাই কিউ এস অর 1 by root 3 is equal to AS by 1000 minus X or root 3 AS is equal to 1000 minus X. এখন দেখো তোমাদের যে AS এর ভ্যালুটা ছিল যে root 3 into X এই ভ্যালুটা এখানে তোমরা যদি বসিয়ে দাও তাইলে এই ভ্যালুটা পেয়ে যাবা এখন তো বলো তো দেখি অঙ্ক কঠিন কি না এখন সবাই বলো তো বুঝতে পারছো কি না আর এই যে কেউ কেউ যাদের শিয়াম বা আমক তোমরা যদি চলে যায় আমি তো বলছি তাইলে কিন্তু আমি আর ক্লাস নেব না আমি কিন্তু চাচ্ছি তোমাদের আল্লাহ যদি আমার মাধ্যমে তোমাদের জীবনটাকে আমি পরিবর্তন করতে চাই যে তোমরা আমার কথা শোনো আর আমি তো তোমাদের ওই আমি শুনছি নাকি স্কুল আছে বা অন্যান্য দুই একটা স্কুলের টিচাররা আছে এইভাবে জুমের মাধ্যমে পড়ায় তারা আবার নাকি বিকাশের মাধ্যমে টাকা নেয় তা আমি তোমাদের বিকাশের মাধ্যমে টাকাও চাইবো না বাবা তোমরা যদি বরং ভালো করলে উল্টো আমি বিকাশের মাধ্যমে তোমাদেরকে টাকা দিব তোমরা একটু ভালো করে পড়ো এরপরে আমি তোমাদেরকে আমি একটা ডেইলি রুটিন দিব আচ্ছা বুঝছো তাহলে এই যদি বোঝো তাইলে এখানে তাইলে এখন আমার এই ভ্যালুটা বসিয়ে দিলে পারে তোমাদের এইচ এর ভ্যালুটা এসে যাবে সেটাই তোমাদের অ্যান্সার এখন তোমরা আমার মধ্যে আমি বলে দিচ্ছি যে হেলিকপ্টার বা বেলুন এই জাতীয় অঙ্ক তোমাদের আগামী পরীক্ষাতে অবশ্যই থাকবে একটা অঙ্ক এখন আর কি আছে আরেকটা ধরনের অঙ্ক আছে আমি বলি দুইটা এই কি ধরনের অঙ্ক আছে যেমন ধরো না এখানকার যেমন হয়তো তুমি এখানে এটা একটা বিল্ডিং তো এই বিল্ডিং থেকে এখানে দেখলা যে এই অ্যাঙ্গেলটার দূরত্ব এখানে বলে দিল 60 মিটার এখান থেকে বলে যে তুমি 25 মিটার পিছিয়ে গেলা হ্যাঁ পিছিয়ে গিয়ে এখান থেকে দেখলা যে এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি হ্যাঁ এখন বললাম আমি নাম দিলাম এ বি এটা সি এটা ডি এই যে এ বি এইটা হাইট এইটা এস ইজ ইকুয়াল টু হোয়াট এখন দেখো তো এটা হলো পারপেন্ডিকুলার এটা হলো বেস বেজের এখানে 25 দেওয়া আছে এটা কিছু দেওয়া নাই আমি এটা এই ধরলাম এই দেখো এই যে হাইপোটেনিউজ এর কিছু কিন্তু দেওয়া নাই অত এখানে দুটো অ্যাঙ্গেলে আমি কিন্তু ট্যান ধরে করব অ্যাঙ্গেল এ সি বি এর ক্ষেত্রে আমি লিখব যে ট্যান অফ 60 ডিগ্রি সমান লাগবে এটা বাই এটা আবার এই ট্রায়াঙ্গেলের মধ্যে ইন দা ট্রায়াঙ্গেল এ ডি বি এর ক্ষেত্রে লিখব ট্যান অফ 30 ইকুয়াল টু এ বি বাই ডিবি এই ডিবি এর ক্ষেত্রে আমি লিখব যে 25 আর এটা হলো এক্স এই যে 25 প্লাস এক্স এটা ধরে আমি করব তাহলে এখানে কেন ট্যান হচ্ছে বুঝছো একটা সাইন কোথায় লাগতে পারে আমি দেখাই যেমন এই জাতীয় অঙ্ক যদি দেয় অত তোমাদের বললো যে একটা গাছ একটা ট্রি সাপোজ আমি ধরলাম যে এটি একটা ট্রি আমি ধরলাম যে এটা 60 মিটার এটা বললো যে ঠিক এখানে ভেঙে এই ভাঙাটা যদি এখানে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে অ্যাঙ্গেলটা কার সাথে করছে যদি বলে যে এটা এটা গ্রাউন্ডের সাথে অ্যাঙ্গেল করলো তাইলে এখানে অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি করলো গ্রাউন্ডের সাথে
তাহলে বলো দে, এবং প্রশ্ন হলো দে, অ্যাট হোয়াট হাইট ডিড দ্য পোল ব্রেক বা ট্রি ব্রেক? তাহলে আমি ট্রিটা ধরলাম, আমি ধরলাম লেট দ্য ট্রি বি এ বি এবং ভাঙছে এই সি পয়েন্টে এবং এইটা ডি, এই যে ভাঙলো এই ডিবি, এই ভাঙা পার্টটাই তো এটা, মানে এই পার্টটাই কিন্তু এই এই টোটাল 60। আমি যদি এসি কে যদি আমি এক্স ধরি তাহলে এইটা কত হবে, এইটুক হবে 60 মাইনাস এক্স, আর এই 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 পার্টটাই তো এটা, এটা হবে 60 মাইনাস এক্স। এখন দেখো এইখানে দেখো তো দেখি তোমাদের বেজের কিছু দেওয়া আছে নাই, তোমার চাচ্ছে অ্যাট হোয়াট হাইট ডিড দ্য ট্রি ব্রেক, তাহলে এই এসি কত চাচ্ছে, আর তোমার দেওয়া আছে হাইপোটিনিউস, তার মানে এটা পারপেন্ডিকুলার বাই হাইপোটিনিউস, আর পারপেন্ডিকুলার বাই হাইপোটিনিউস মানে সাইন, এই কারণে এখানে কিন্তু আমি সাইন লিখব। আমি এখানে দেখব যদি বার করি ইন দ্য ট্রায়াঙ্গেল, আমি লিখলাম যে এ সি ডি অ্যাঙ্গেল এ ডি সি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এইখানে আমি লিখবো কিন্তু সাইন অফ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এসি বাই সিডি। সাইন 30 কত তোমাদের মনে আছে, আমি এখানে লিখি সাইন 30 ইজ ইকুয়াল টু হাফ ইজ ইকুয়াল টু এসি মিনস এক্স বাই 60 মাইনাস এক্স, অর বাই ক্রস মাল্টিপ্লিকেশন টুয়াইস এক্স ইকুয়াল টু 60 মাইনাস এক্স, অর দেখো টুয়াইস এক্স প্লাস এক্স ইকুয়াল টু 60, তার মানে 3x ইকুয়াল টু 60, দ্য ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু 20, তার মানে 20 মিটার উচ্চতা থেকে গাছটা ভেঙেছিল। তো বলো তো এটা কঠিন কিনা একটু তোমরা একটু লিখে জানাও তো কমেন্ট বক্সে। সালাম শুধু দেওয়া দরকার নেই বাবা, বুঝছো কিনা সেটা বলো। তোমরা কি বুঝছো বলতে, অঙ্কটা তোমরা সবাই বুঝছো কিনা সেটা বলো। আচ্ছা নোটস আর প্রবলেম নেই, খুব ভালো কথা। অন্যরা সবাই আচ্ছা লিখছো যে প্রবলেম নেই, ওকে থ্যাংক ইউ। তাহলে এই যে ধরো আমরা এই জাতীয় অঙ্কগুলো দিলে, এখন তার মানে তোমাদের কিন্তু 10 শেষ হয়ে গেল, 9 শেষ হয়ে গেল, আর সিরিজের অঙ্কগুলো আমি কিন্তু তোমাদের খুব ভালো করে আমার বিশ্বাস বুঝিয়েছি যে সিরিজের অঙ্ক অর্থাৎ 13-এর যে অ্যারিথমেটিক সিরিজ, জিওমেট্রিক সিরিজের যে অঙ্কগুলো তোমাদের বুঝিয়েছি, আমার বিশ্বাস তোমাদের কোনো অসুবিধা হবে না। তারপরেও কালকে আমি কালকে মঙ্গলবার কালকে দেখি আমান স্যারকে আমি বলবো একটা একটা ক্লাস নিতে, এবং দরকার হলে অমিয় স্যারকেও আমি একটা ক্লাস নিতে বলবো কালকে, যেহেতু তোমাদের ওই পরীক্ষাটা যদি বুধবারে হয়, কালকে তো মঙ্গলবার, মানে বা তোমাদের বোধহয় কালকের দিনই আছে, কালকে দরকার হলে আমি আমান স্যারকে বলবো দুইটা চ্যাপ্টার খুব সুন্দর করে বুঝিয়ে দিতে, আর অমিয় স্যারকে বলবো আর অন্য দুইটা চ্যাপ্টার ভালো করে বুঝিয়ে দিতে। দরকার হলে তোমরা কালকে একটা ক্লাস 9টায় করবে, একটা ক্লাস দরকার 10টায় করবে তোমরা। তারপর আমি চাই যে এই যে পরীক্ষা হবে 60-তে তোমরা অন্তত 60 পেয়ে দেখিয়ে দাও যে আমরা পারি। আর তোমাদের আমি একটা ডেইলি রুটিন দিব, আমি তোমাদের টিচারের সাথে কথা বলে আমি তোমাদের সাথে তোমাদের টিচারের সাথে আমি কথা বলে আমি ঠিক করব তোমাদের একটা ডেইলি রুটিন। তবে এখন তোমরা একটা কাজ করতে পারো, তোমরা সকালে দরকার হলে তোমরা রাতে একটু বেশি করে যদি পড়ো একটা বা দুইটা, তোমরা সকালে তাইলে 8টার মধ্যে ওঠো, 8টার মধ্যে উঠে তোমরা 8টা থেকে 10টা পর্যন্ত পড়লে, তারপর পড়ার পরে তোমরা একটু হাফ অ্যান আওয়ার তোমরা ব্রেক নিয়ে আবার 10:30 থেকে তোমরা 1টা পর্যন্ত পড়তে পারো, তারপরে দরকার দুপুরে একটু খেটে একটু রেস্ট নিয়ে আবার তোমরা 3টা থেকে পড়তে পারো। তো আমি জানি না তোমাদের ওই এখনকার রুটিনটা কি, ওই রুটিনের সাথে মিলে একটা মানুষের, সুস্থ মানুষের কিন্তু 6 ঘন্টার বেশি ঘুমানোর কোনো দরকার নেই আমি যেটা মনে করি, যদি আমি আই এম নট এ ডক্টর, 6 থেকে সর্বোচ্চ 7 ঘন্টা, আমি এই বয়সে বৃদ্ধ বয়সে আমি কিন্তু 6 ঘন্টার বেশি আমি কখনো ঘুমাতে পারি না, বা আমার ঘুম আমার কাজ থাকে। হ্যাঁ তো তোমরা এইটুকু আমার মনে হয় যে আজকে আমি যেটা দেখালাম, তোমরা একটু ভালো করে, আমি তোমাদের টিচারদের নাম বললাম, তোমরা একটু ভালো করে দেখো, আমি তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি তোমাদের। এবং তোমরা জানো যে আমরা কী পরিস্থিতিতে আমরা এই ক্লাসগুলো করছি, আমরা একটা বিশাল একটা আমরা
মহাবিপদের মধ্যে আজ পৃথিবী, করোনা ভাইরাসের কারণে, এই কারণেই আজকে আমাদের এই আয়োজন যে আমরা রাতে আমরা বাসায় বসে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তারপরে আমরা চাই যে তোমরা ভালো রেজাল্ট করো, তোমরা সবসময় বাসায় থাকবে এবং ইস্টে হোম ইস্টে সেফ যেটা লেখা আছে, এবং তোমরা এই যে আমার ক্লাসের পরে তোমরা 20 সেকেন্ডের বেশি সময় ধরে হাত ধুবে, স্বাস্থ্যবিধি তোমরা মেনে চলবা, বাবা মা যেটা বলে সেটা শুনবে, এবং আই বিলিভ রেসপেক্ট টু আদার্স, প্রায়োরিটি টু আদার্স, এবং এখন যেহেতু মাদের হেল্পিং হ্যান্ড নেই, তোমরা অবশ্যই মাকে হেল্প করবা। আর সেই সাথে তোমরা কখনো ঘরের দরজা বন্ধ করে তোমরা করবে না, দরজা খোলা থাকবে, এ কারণে যাতে তোমরা কি করছো বাবা মা যাতে দেখতে পারে। এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা বাবা মায়ের কথা শুনবে, বাবা মা যেটাই বলে সেটা কিন্তু অবশ্যই তোমরা শুনবে। আর যতটুকু বড় হয়েছে দেখো, মানুষ তোমরা তো জানো যে একটা গরু বা একটা মহিষ বা একটা ছাগল, এরা বাচ্চা হওয়ার দেখা যায় 2-3-4 ঘন্টার মধ্যেই কিন্তু তারা উঠে লাফাচ্ছে, তারা দুধ খাচ্ছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম ভাবো তো তুমি 6 মাসে কিছু করতে পারছো, আমরা কিন্তু 2 বছর বা 1-1.5 বছরে হাঁটা শিখি, তারপরে আমরা 3-4 বছর আমাদের বাপ মা খাওয়াই দেয়, এবং অনেক ক্ষেত্রে এখনও পর্যন্ত পড়া লিখিয়ে দেয়। মানব শিশু কিন্তু সবচেয়ে অসহায়। হ্যাঁ, তা সেটাই চিন্তা করতে আমাদের বাবা মা আমাদেরকে কত কষ্ট করে আমাদের মানুষ করছে, সেই জন্য যে তোমরা অবশ্যই বাবা মা যেটা বলে সেটা শুনবে এবং শিক্ষকের কথা শুনবে। তা আজকে থেকে আমি তোমাদের একটা নতুন জীবন দিতে চাই যে তোমরাই পারবে, অন্য সায়েন্সের ছেলেমেয়েরা পারবে। এই জন্য আমি আজকেই বলেছি, গতকালই আমি ঠিক করেছি যে সায়েন্স বা কমার্সের বাচ্চাদের আমরা আলাদা করব, এবং তাদের কমার্সের শুধু তোমাদের আলাদা করে আমরা দেখব, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট যাতে ভালো করে পড়ানো হয় সেটা দেখব। আমি আজকেই তোমাদের টিচারদের সাথে কথা বলে তোমাদের দুজনে অ্যাম্বাসেডার নিয়োগ করব, সেটা তোমাদের ফৌজিয়া মিস তোমাদেরকে জানিয়ে দিবেন কে, এবং তারা প্রতিদিন আমার সাথে কথা বলবে তোমাদের লেখাপড়ার কোনো প্রবলেম নিয়ে। কিন্তু বিনিময়ে একটাই, আমি যেহেতু তোমাদের জন্য খাটবো, টিচাররা খাটবে, আমারও কিন্তু একটা চাওয়া আছে। হ্যাঁ, সে চাওয়াটা কিন্তু তোমাদের বাবা মার কাছে টাকা না, বিকাশে টাকা পাঠানো না, যে তোমাদের রেজাল্টটা ভালো করবে। তোমরা বরং যদি তোমরা ভালো করো উল্টো আমি তোমাদেরকে পয়সা দিতে রাজি, কিন্তু তোমাদের রেজাল্ট ভালো করো এবং তোমাদের রেজাল্ট ভালো করে দেখাতে হবে। আর সে পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো এবং ভালো করে পড়াশুনো করবে। আই লুক আপ অন অল অফ ইউ অ্যাজ মাই সাইড, তোমরা আমার সন্তান, তোমরা আমার সন্তানের মতো, অত আমি যেটা বলি শুনবে, এই বিশ্বাস শেখে। আজকের মতো এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য বা আমার জন্য, তোমাদের সবার জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।